নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো সরাসরি শুরু করা যাক। অনেকদিন পর আবার এই ভিডিওতে এলাম। আসলে দীর্ঘ সময় মক ইন্টারভিউ আমাদের এখানে চলছে, তার ফলে একটু সময় একদম বের করতে পারছি না। তো সেই যে মক ইন্টারভিউ হয়েছে, তার উপর থেকে যারা মক ইন্টারভিউ দিয়েছো সবাইকে আমরা ফিডব্যাক দিয়েছি, তা সত্ত্বেও এখনও যেসব স্টুডেন্টের বাকি রয়েছে, অর্থাৎ এই সামনের শনিবার রবিবার যাদের হবে, তো তাদের বলবো আমরা, যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো তো তোমরা এই ইন্টারভিউ স্কিলসগুলো অবশ্যই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো। মাই ডিয়ার স্টুডেন্ট, ইন্টারভিউ তুমি দিতে যাচ্ছ মানে একটা বিষয় মাথায় রাখবে যে তুমি রিটেন পাস করে কিন্তু ইন্টারভিউ যাচ্ছ। ইন্টারভিউয়াররা সবাই জানে যে এখানে রিটেন পাস করেছে মানে স্টুডেন্ট কিন্তু টেকনিক্যাল নলেজ তার আছে। তাহলে তোমাকে বিচার করা হবে যে তোমার মধ্যে এমন কোন গুণ আছে যে গুণগুলোর জন্য তোমাকে আমরা সিলেক্ট করব, এবং কাজটা তুমি করবে এই গুণটাকে ওখানে কিন্তু দেখা হয়। তো আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, ইন্টারভিউ তোমরা বলো আমি বলে পার্সোনালিটি টেস্ট, আমি বারবার বলে এটা পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির যে আলাদা আলাদা পার্সোনালিটি আছে সেটাই কিন্তু ওখানে ইন্টারভিউয়াররা টেস্ট করে নেয়। তো তার আগে বলবো, আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে যেসব নতুন যারা আছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং তোমরা যারা নতুন তাদের বলবো যে এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের যে গভর্নমেন্ট চাকরির যে প্রিপারেশান, সেটা দুটো সেক্টরে, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল, সবই কিন্তু ভিডিও তোমরা এখান থেকে পাবে। এবং যে যে স্টুডেন্ট নতুন আছো, যারা যেরকম ভিডিও দেখতে চাইছো সাকসেসফুল ক্যান্ডিডেটের ভিডিও, আমাদের ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে যারা সাকসেস ক্যান্ডিডেট। সেখানে পিএসসি আছে, কেএমসি আছে, কেএমডি আছে, ডিআরডিও আছে, ইসরো আছে, রেল আছে, পুলিশের প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেগুলো একটু দেখে নাও। দেখলে তোমাদের মধ্যে কিন্তু কনফিডেন্সটা বাড়বে, কী কী প্রস্তুতি নেবে একদম সরাসরি ক্যান্ডিডেটদের মুখ থেকে তোমরা শুনতে পারবে। তো চলো আজকে সরাসরি যে বিষয়টা আমি শুরু করব, যে আমাদের এই ইন্টারভিউয়ের মধ্য থেকে যে বিষয়টা আমরা তুলে ধরেছি, যে যারা মক আমাদের এখানে দিচ্ছ না তাদেরকেও বলবো, এবং যারা বাড়িতে বসে প্রিপারেশান নিচ্ছ তাদের জন্যও বলবো, যে এই যে সুযোগটা এসছে এই সুযোগটা একদম হাতছাড়া করবে না। কারণ হচ্ছে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালের রেজাল্ট বেরিয়ে গেছে, সিভিলের খুব দ্রুত রেজাল্ট বেরোবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। মুশকিল যেটা হচ্ছে যে ইন্টারভিউ যারা দিতে আসছো, যারা কিন্তু একদম কোনো জবের সাথে জড়িত নও, তাদের কিন্তু সমস্যাটা আরও বেশি দেখতে পাচ্ছি। হয়তো তারা বাড়িতে প্রিপারেশান নিয়ে পড়াশোনা করে স্কোর অনেকটা হাই করেছো, কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে তারা কিন্তু তুলনামূলক দেখা যাচ্ছে একটু মানে কম হয়ে যাচ্ছে। তো আমি বলবো তাদের ক্ষেত্রে এই পার্সোনালিটি টেস্টটা কিন্তু গেইন করা দরকার। অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে যাদের সামনে তুমি যাবে তাদের ক্ষেত্রে এমন একটা বিষয় তুমি রাখো যে রুচি একটা তোমার থাকবে, সেই রুচি বোধটা যেন তোমার সব দিক থেকে নিজেকে তৈরি রাখে। তো আজকে আমি তোমাদের অনেকেরই এই বিষয়টা জানা আছে, সেই জানা সত্ত্বেও আমি কিছু বিষয়কে অনুধাবন করে আমরা টিচাররা তুলে এনেছি, যেটা কিন্তু তোমাদের করলে মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে অনেকটা ইম্প্রুভ হবে এবং তোমরা আরও সুন্দরভাবে ইন্টারভিউয়ারটা দিতে পারবে। প্রথম কথা আমি যেটা বলবো, এই বিষয়গুলো তো তোমার কাছে থাকবেই, তা সত্ত্বেও প্রথম কোশ্চেনই কিন্তু তোমাকে নন টেকনিক্যালের কাছ থেকে কিন্তু আসবে। চেয়ারম্যান সাহেব এবং যিনি ইন্টারভিউয়ার বোর্ডের হেড আছেন তিনি কিন্তু প্রথম নন টেক কোশ্চেন করবে। ওই কোশ্চেনটা যখন তুমি খুব ভালো করে বলে ফেলবে বা এইগুলো যখন তোমার পজিটিভ হয়ে যাবে, বাকি জায়গাটা কিন্তু তুমি অনেকটা স্বচ্ছন্দ বোধ করতে পারবে। তাই আমি বলবো এই ইন্টারভিউর স্কিলটা প্রথম কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, এবং বারবার প্র্যাকটিস করলে তুমি কিন্তু এই জায়গাটায় চলে আসবে। ঠিক আছে, যারা কিন্তু কোনো জব করছো না এখন থেকে, তারা কিন্তু প্রত্যেক দিন, প্রত্যেকটা দিন যেহেতু তুমি ইন্টারভিউ বোর্ডে যাবে, প্রত্যেকটা দিন তুমি যে ড্রেসিংটা করবে, অবশ্যই আমি বলবো যে ফর্মাল ড্রেস যেটা আছে সেই ড্রেসটা যেন অন্তত একটা ইন্টারভিউয়ার মতো ড্রেস হয়। সেই ড্রেসটা কিন্তু তুমি অন্যের সাথে টাই আপ করে পার ডে একবার করে সেই রকম একটা ড্রেস পরো,
বুট পরো, যেরকম যে ড্রেস পরতে হয় সেটা পরে কিন্তু প্রত্যেকেই, ছেলেকে এবং মেয়েকে প্রত্যেককেই বলছি, অন্তত দিনে 12টা থেকে 1টার মধ্যে বা 12টা থেকে 2টোর মধ্যে তুমি কিন্তু ওই ইন্টারভিউ সিস্টেমটা আয়নার সামনে বসে কিন্তু প্র্যাকটিস করো। প্রত্যেককে বলছি, ভেরি ইম্পর্ট্যান্ট বিষয়, প্রত্যেকে প্র্যাকটিস, বিশেষ করে যারা শুধু অনলি বাড়িতে প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভাইটাল। কারণ প্রথমেই ওই রকম একটা ড্রেস পরে যেতে গেলে যে হেজিটেট ফিলটা হয় সেটা কিন্তু ক্লিয়ার করে উঠতে পারবে না। সেটা কিন্তু আমাদের এখানে অনেক মনে হয়েছে, আমাদের সেই তথ্য থেকেই তোমাদের আমি বলছি। তো চলো, এবার আমি একটা বিষয় যেটা প্রথমেই উল্লেখ করব, প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রেই বলবো, অনেকেই জানো, যারা জানো না তারা এগুলোকে একবার খাতায় নোট করে নিতে পারো। তাহলে কিন্তু তোমার দেখবে ইন্টারভিউ স্কিলের প্রথম যে সেশানটা, প্রথম যে অ্যাক্টিং লুকিং যে সেশানটা, আশা করি সেটা কিন্তু অন্যদের থেকে তুমি অনেক কদম এগিয়ে যাবে। প্রথম হচ্ছে ড্রেস কোয়ালিটি, ড্রেস, ঠিক আছে, ড্রেস প্রপারলি একটা ড্রেস থাকবে। হ্যাঁ, যে ড্রেসটা তুমি পরবে সেটা এখন থেকে ঠিক করে নাও, কোন ড্রেসটা তুমি পরবে, এবং সেটা যেন ইন্টারভিউয়ের সাথে মানানসই হয়, সেটা যেন ভাবতে ভাবতে আবার 1 মাস না চলে যায়, কারণ ইন্টারভিউ যেটা খবর আছে খুব দ্রুতই কিন্তু শুরু হয়ে যাবে। তো প্রিপারেশান নিতে নিতে তোমার ক্ষেত্রে সেটা কিন্তু সময় লাগবে। তাহলে ড্রেস প্রপারলি একটা ড্রেস তোমার থাকবে। সেকেন্ড আমি কি বলবো, এটা সব থেকে ইম্পর্টেন্ট, আমাদের মনে হয়েছে যে সব স্টুডেন্ট এই জায়গাটায় দুর্বল আছো, তারা কিন্তু পয়েন্ট নোট করো, আই কন্ট্যাক্ট প্রপারলি, এটা কিন্তু সব থেকে ভাইটাল। বহু স্টুডেন্ট আছে অনেক নম্বর পেয়েছো কিন্তু তাকাচ্ছ এমনভাবে মনে হচ্ছে তোমাকে যিনি প্রশ্ন করছেন তুমি তাকাচ্ছ উল্টো দিকে, তো এই বিষয়টা কিন্তু খুব ভাইটাল। তাই এই জায়গাটা কিন্তু আই কন্ট্যাক্ট প্রপারলি, আরও একবার আমি এগুলোকে বলে দিচ্ছি, তোমরা ইয়ে করে নাও। সেকেন্ড, তোমার বডি ল্যাঙ্গুয়েজ হবে পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ যেন থাকে। তো অনেকেই দেখলাম ঝুঁকে বসছো, কেউ একটু হেলিয়ে বসছো, পা দুটোকে ছড়িয়ে দিচ্ছ, এই বিষয়গুলো একদম চলবে না। পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ থাকবে, তোমার মধ্যে একটা উত্তর বলার কনফিডেন্স থাকবে, এবং যে ইন্টারভিউয়াররা দেখে মনে হতে পারে যে না, স্টুডেন্ট একদম ভদ্র হবে এবং জেন্টেল হবে এবং প্রপার একটা স্টুডেন্টকে বললে এই কাজটা করে নিতে পারবে, এই পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজটা তোমাকে কিন্তু তৈরি করতে হবে। সেকেন্ড যেটা, এই জিনিসটা এটা তোমাকে প্র্যাকটিস সেশানে রাখতে হবে, প্র্যাকটিস সেশান। তাহলে ড্রেস, আই কন্ট্যাক্ট, পজিটিভ এবং প্র্যাকটিস সেশান, তোমাকে প্র্যাকটিস ইন্ট্রোটা, যে তুমি কিভাবে ওই ড্রেসটা পরে পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কিভাবে তুমি ইন্ট্রো করবে সেটা কিন্তু বাড়িতে বারবার প্র্যাকটিস করো। অনেক স্টুডেন্টই দরজা খুলছো, দরজা না বন্ধ করে সোজা চলে এসে বসে পড়ছো, তো এগুলো চলবে না। এটা কিন্তু তুমি বুঝতে পারবে না যে তুমি ভুল করে ফেলেছো, যখন তোমাকে ভিডিওগুলো দেখানো হয় তুমি বুঝতে পারো যে স্যার আমার ভুল হয়ে গেছে। তাই এগুলো একটা বাড়িতেই প্র্যাকটিস করো, তুমি দরজা খুলবে, নক করবে, সম্বোধন করবে, চেয়ারের সামনে এসে দাঁড়াবে, বসতে বললে বসবে, আবার থ্যাংক ইউ দেবে, এই যে 3-4টে যে প্রপার সার্কেল আছে এই সার্কেলটা পার ডে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করো। সেকেন্ড সেশান হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমার নর্মাল কোশ্চেন, যিনি ইন্টারভিউয়ার হেড আছেন এবং যিনি চেয়ারম্যান সাহেব আছেন, নর্মাল কোশ্চেন করার পরে তুমি যদি বিষয়টা হচ্ছে তুমি যে বিষয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছ, অর্থাৎ পিএসসি জুনিয়ার ইঞ্জিনিয়ার বিষয়ে তুমি যে ইন্টারভিউ দিতে যাচ্ছ, এখানে কী কী পোস্ট আছে এবং তাদের কাজ কী, বিশেষ করে তুমি যে প্রেফারেন্সে 4টে পোস্ট পরপর রেখেছো, আমি এর আগে বলেছিলাম 3টে, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট 4 থেকে 5টা পোস্ট পরপর যেটা তুমি সাজিয়েছো, সেই 5টা পোস্টে কী কী কাজ হয়, কোথায় কোথায় কাজ হয়, কী কী পদ আছে, পুরো ডিটেলস কিন্তু খাতায় নোট করে নাও। পরপর যে সাজানো 1, 2, 3, 4 থেকে 5টা পোস্ট তুমি কিন্তু পরপর সাজিয়ে সে পোস্টগুলো কী কী কাজ করে, অর্থাৎ পিএসসি জুনিয়ার ইঞ্জিনিয়ারের কী কী কাজ হয়, এগুলো ডিপার্টমেন্টাল কাজ, আর জুনিয়ার ইঞ্জিনিয়ার কী কী কাজ করে সেই কাজগুলো কিন্তু অ্যারো দিয়ে তুমি পরপর সাজিয়ে নাও, যে একজন জুনিয়ার ইঞ্জিনিয়ার পিএসসিতে রিক্রুটমেন্ট হলে তিনি কী কী কাজ করতে পারেন, তো সেই যেন সম্যক ধারণা থাকে। তো এগুলো যখন তুমি বলবে, প্রথম বেসিক্যালি টেকনিক্যাল পয়েন্টে ঢোকার আগে তোমার কিন্তু একটা ভালো বেস তৈরি হয়ে যাবে, যে বেসটা কিন্তু তোমাকে অনেক ক্ষেত্রে অনেকটা অন্যদের থেকে এগিয়ে রাখবে। 1 নম্বর। 6 নম্বর পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টুডেন্টরা এখন দেখছি হয়তো ইউটিউব, ফেসবুক এইসবের জন্য হতে পারে,
যে অনেকটা ধৈর্য কম হয়ে যাচ্ছে। ধৈর্য কম কারণ কি, শর্টস ভিডিও আছে অনেক, মানে তারা টেনশনের মধ্যে আছে, দীর্ঘদিন অ্যাড বেরোয়নি, তারপর অ্যাড বেরিয়েছে এবং সিট সংখ্যাও আশানুরূপ নয়। তো এইরকম টেনশনের মধ্য থেকে, এবং চাকরিটা আমার হবে কি হবে না, অনেকদিন পর পাস করেছো, 1:2-এ ডাকছে, এরকম হাজারো থিঙ্কিং মাথার মধ্যে থেকে, চাকরিটা না হলে বাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে, চাকরিটা না হলে কারো ম্যারেজের ব্যাপার আছে, তো এইরকম অনেক সমস্যা আছে। তো সেইখান থেকে আমার মনে হয় এই পয়েন্টটা সবার জন্য, যারা যারা এই পয়েন্টটার সাথে সহমত, আমি বলবো খুব ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তুমি লিসেন কেয়ারফুলি। ইন্টারভিউয়ার যে কোশ্চেনটা করছে সেই কোশ্চেনটা তুমি কিন্তু ভালো করে আগে বোঝার চেষ্টা করো। অনেক স্টুডেন্ট আমি লক্ষ্য করছি যে উত্তর দেওয়ার জন্য, যে উত্তর আমাকে দিতেই হবে এরকম একটা সিচুয়েশনের জন্য তুমি কী করছো, যে কোশ্চেনটায় স্যার করলো তার পাশাপাশি উত্তর দেওয়া তুমি স্টার্ট করে দিচ্ছ, এগুলো কিন্তু একদম চলবে না। তোমাকে সেখানে সঙ্গে সঙ্গে ধরে নেবে এবং এমন তোমার পরিস্থিতি তৈরি করবে তুমি আর কোনো উত্তরই বলতে পারবে না। তাই আমি বলবো লিসেন কেয়ারফুলি, যিনি যে কোশ্চেনটা করছে কোশ্চেনটা অবশ্যই মন দিয়ে শুনবে, যাতে সরি বলে আবার নেক্সট বারে না তোমাকে জানতে হয়, ওটা কিন্তু একটা ব্যাড জিনিস। তাই বলবো লিসেন কেয়ারফুলি, তুমি এই কোশ্চেনটা মন দিয়ে শুনবে, শুনে তারপর উত্তর বলার চেষ্টা করবেন। এবার যদি দেখো যে স্যার চুপ করে আছে বা ম্যাডাম চুপ করে আছেন, তখন ওর সম্বন্ধে আরেকটু ডিটেলসে মধ্যে ঢুকবে, কারণ ইন্টারভিউয়াররা সবসময় 7 নম্বরে যেটা করেন এখান থেকে শুরু করবে, তুমি কী জানো, কতটা জানো আর কতটা গভীরে জানো, এটার উপরই কিন্তু ডিপেন্ড করবে এই কোশ্চেনটার মান। তুমি যখনই তোমাকে কোশ্চেনটা করবেন, তুমি কেয়ারফুলি কোশ্চেনটা শুনবে, তার উত্তর বলবে, তখন সেটা হলো কী জানো। এবার তারপর উনি কিন্তু যখন তুমি কোশ্চেনটা শুনে একটুখানি বলতে শুরু করবে, তখন কতটা জানো, আর অবশ্যই তারপর তোমাকে ডেপ যখন যাবে সেটা কতটা গভীরে জানো, এইভাবে তোমাকে তৈরি হতে হবে। তাই আমি বলবো যখনই তুমি কোশ্চেন লিসেন কেয়ারফুলি, কেন বলছি, যখন তোমার তো কিছু কোশ্চেন একদম পুরো ছবির মতো মনে আছে, যখনই সেই রকম কোশ্চেন তোমার আন্ডারে তুমি নিয়ে আসতে পারবে, তখনই কোশ্চেনটা কিন্তু সুন্দরভাবে বলার চেষ্টা করবে, কারণ ওই কোশ্চেনের তোমার ডেপথটা অনেক ভালো জানা আছে, ওই কোশ্চেনের ক্লিয়ার পয়েন্টসটা অনেক ভালো জানা আছে। তাই তুমি এইগুলো কোশ্চেনটা যখন তোমার আন্ডারে চলে আসবে, তাই সেটা মন দিয়ে শুনবে এবং সেইভাবে উত্তরটা বলার চেষ্টা করবে। সেকেন্ড যেটা আমি বলবো, যে প্র্যাকটিস আনসার কীরকম, প্র্যাকটিস আনসারটা কীরকম হবে। আমরা দেখেছি যে ইন্টারভিউ যারা দিতে যায়, আমি প্রত্যেক স্টুডেন্টকেই বলবো, যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে আবার বলবো, একবার লাইক করবে এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আমি বলবো প্র্যাকটিস আনসার কী বিষয়টা, তো যারা বিটেক করেছো এবং ডিপ্লোমা করেছো, কারো কেউ কেউ এমটেকও আছো, আমি দেখলাম আমাদেরও কয়েকজন আছে এমটেক আছো, আমি তো সবাইকেই বলছি, তোমরা কলেজে যে প্রজেক্ট করেছো, প্রজেক্টটা কিন্তু আবার নতুন করে ভালো করে স্টাডি করো, কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট ভালো করে স্টাডি করো। গতবারের যদি 18 এবং 16 যদি বন্ধুদেরকে ফোন করো, দেখতে পাবে ওই প্রজেক্ট থেকে কত কোশ্চেন তোমাদের ধরেছে। তাই বলবো ওই প্রজেক্টটা ভালো করে স্টাডি করো। সেকেন্ড হচ্ছে যারা টিচার আছো, তাহলে প্রজেক্ট স্টাডি কাদের জন্য, যারা হাই কোয়ালিফাই এবং যারা ডিপ্লোমা আছো, ডিপ্লোমা করতে পারো, বিটেক করতে পারো, এমটেক করতে পারো, যারা আছো সবাই প্রজেক্টটা ভালো করে স্টাডি করবে। যারা টিচার আছো, টিচারের ক্ষেত্রে তুমি যে সাবজেক্ট পড়াচ্ছো সেটা, আর যারা জব আছো, যে বিষয়ে যে জব করছো তারা, আর যারা বাড়িতে বসে প্রিপারেশান নিচ্ছ, এই যে 4টে সেকশান আমি বললাম, এই 4টে সেকশানের প্র্যাকটিস আনসার, যে বিষয়ে আছো তাই সেই বিষয়ে আনসার বলার একটা চেষ্টা করো। তোমার নিশ্চয়ই খাতা রেডি করা আছে, তুমি যেভাবে বলেছি পরপর পয়েন্ট করে সেভাবে বাড়িতে বসে সে বলার অভ্যেসটা কিন্তু তৈরি করো, ঠিক আছে, এইভাবে তুমি নিজেকে তৈরি করো, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো, যে পয়েন্টগুলো বললাম আশা করি প্রত্যেকেরই সেগুলো কাজে লাগবে। আর সাবজেক্ট ওরিয়েন্টেড কী কী কোশ্চেন তুমি অনলি পড়বে, এর আগে আমি ভিডিও দিয়েছি,
আবারও আমি পরবর্তী সময় এই ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তাই প্রত্যেকে ভালো থেকো, এবং অবশ্যই আরও একবার বলবো, আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, এবং ভালো করে প্রস্তুতিটা শুরু করো।